আর মাত্র কয়েক ঘন্টা অতিবাহিত হলেই শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের দুর্ধর্ষ ম্যাচ। টি টোয়েন্টি বিশ্বকাপ 2021-এ টিকে থাকতে ও এই ডু অর ডাই ম্যাচটিকে জিততে দুটি টিমই নামছে দুর্ধর্ষ দুটি দল নিয়ে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই বহু প্রতীক্ষিত ম্যাচটি ঠিক কবে কখন শুরু হচ্ছে এবং এই ম্যাচের আগে হেড টু হেড রেকর্ড, কারেন্ট পারফরম্যান্স ও টিম কম্পারিজনের ভিত্তিতে কোন দল বেশি শক্তিশালী ও কোন টিম ম্যাচটি জিততে চলেছে তার সম্পূর্ণ ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন বড় ফ্যান হলে ও ভারতকে আগামী নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বিজেতা হিসেবে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও টি টোয়েন্টি বিশ্বকাপ 2021 সংক্রান্ত প্রত্যেকটি আপডেট ও ভিডিও পেতে এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো আমি কাল 10,000 টাকা মাই ইলেভেন সার্কেলে পেয়েছি, তুমিও কিভাবে ফ্রিতে পাবে তা জানাবো এই ভিডিও শেষে। কিন্তু তার আগে এক্ষুনি নিচে ডিসক্রিপশান লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও মাই ইলেভেন সার্কেল, আর 20% এক্সট্রা ক্যাশব্যাক নিয়ে দাদা রাহানে লক্সমনদের সঙ্গে খেলে এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার জেতার সঙ্গে সঙ্গে তুমিও জিতে নাও ডাবল ক্যাশ। তো বস, হেড টু হেড রেকর্ড, টিম কম্পারিজন জানার আগে এই ম্যাচ কবে কখন শুরু হচ্ছে তা বললে, টি টোয়েন্টি বিশ্বকাপের 28 নম্বর এই ম্যাচটি 31 অক্টোবর অর্থাৎ আগামীকাল ঠিক সন্ধ্যে 7:30টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয়ে যাবে। যে ম্যাচকে আমরা টিভিতে স্টার স্পোর্টস, ডিডি স্পোর্টসে, ফ্রিতে ও মোবাইলে হটস্টার অ্যাপে দেখতে পাবো। এখন দুটি টিমের হেড টু হেড রেকর্ডের বিচারে কোন টিম এগিয়ে রয়েছে সে কথা বললে, টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত নিউজিল্যান্ড দুবার মুখোমুখি হয়েছে আর দুবারই নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছে। আর তাছাড়া এই দুটি টিম এ পর্যন্ত মোট 16 বার টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে আমনে সামনে হয়েছে, আর তাতেও নিউজিল্যান্ড 8 বার ও ভারত 6 বার জিতেছে। তাই বলা যায় হেড টু হেড রেকর্ডের বিচারে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও অবাক করার বিষয় এই যে ভারত গত 5টা ম্যাচে নিউজিল্যান্ডকে টি টোয়েন্টিতে হারিয়েছে। এখন প্লেয়ার কম্পারিজন ও কারেন্ট পারফরম্যান্সের বিচারে কোন টিম শক্তিশালী তা বললে, একদিকে যেখানে ওপেনিংয়ে রোহিত শর্মা ও কেএল রাহুলকে দেখা যাবে, ঠিক সেখানে নিউজিল্যান্ড দলে মার্টিন গুপ্টুল, ড্যারেল মিচেলকে ওপেন করতে দেখা যাবে। যেখানে কারেন্ট পারফরম্যান্সের বিচারে দুই দলের ওপেনার সমান মাত্রায় থাকলেও গুপ্টুলের চোট ভারতকে খুব সাহায্য করবে। এরপর দুই দলের মিডিল অর্ডার, লোয়ার অর্ডার কম্পারিজন করলে ভারতের হয়ে যেখানে পান্ত, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব, যারা একমাত্র ভারতের হয়ে ফর্মে আছেন, তাদের খেলতে দেখা যাবে। ঠিক সেখানে নিউজিল্যান্ড দলের দুই ওপেনার সহ কেন উইলিয়ামসন ও ডেভিড কর্নয় ছাড়া বাকি সবাই ফর্মহীন। তাই ভারত ব্যাটিংয়ে স্লাইটলি নিউজিল্যান্ডের থেকে এগিয়ে আছে। আর এখন বোলিংয়ের কথা বললে, ভারত যেখানে গত ম্যাচে উইকেটহীন থেকে 10 উইকেটে ম্যাচ হেরেছে, সেখানে নিউজিল্যান্ডের বোলাররা লকি ফার্গুসনকে হারিয়েও দারুণ লড়াই দেখিয়েছে। তাই এ ম্যাচে কিন্তু আবার নিউজিল্যান্ডের বোলিং ডিপার্টমেন্ট খুব চ্যালেঞ্জ দিতে চলেছে ভারতের ব্যাটসম্যানকে। তাই ওভারঅল ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচটি তো খুব হাড্ডাহাড্ডি হতে যাচ্ছেই, তবে আমার বিচারে এ ম্যাচে ভারত 60% ও নিউজিল্যান্ড 40% এগিয়ে আছে ও ম্যাচ জিততে চলেছে। তো এক্ষুনি নিচে ডিসক্রিপশান লিঙ্ক থেকে ডাউনলোড করো মাই ইলেভেন সার্কেল, আর প্রতিদিন বেশি বেশি করে টিম বানিয়ে খেলে লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নাও ফ্রিতে 10,000 টাকা। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইনান্সিয়াল রিস্ক ক্যান বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড এট ইওর ওন। তো তোমার মতে কোন টিম জিততে চলেছে তা তুমি অবশ্যই নিচে কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল 2022 সংক্রান্ত প্রত্যেকটি আপডেট ও ভিডিও পেতে এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।